একটি স্বাধীন দেশ মুক্ত বিশাল তার আকাশ এর সবটুকু শুভ্রতায় পাখির মতো উড়বে ঝুটি বাধা শিশুটির স্বপ্নগুলো খেলার তালে ওর স্নিগ্ধ হাসি ছুঁয়ে যাবে দিগন্তরেখা স্বাধীনতা পরবর্তী নিবেদিত সংগঠকের ভাবনা হয়তো ছিল এমনই বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে যাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলা শেখ কামাল তাদের মধ্যে অন্যতম দেশের খেলাধুলায় নতুন মানদণ্ড তৈরিতে উনিশশো সালে আবাহনির মতো ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু পুত্র কিন্তু আগস্ট বুলেটের আঘাতে নাশ হয় দেশের মাটিতে আধুনিক ক্লাব কাঠামো ধারণার প্রবক্তার প্রাণ কামাল মেরে ফেলে তখন আধা ঘন্টার মধ্যে আধুনিক ক্লাব আক্রমণ করে আমাদের বাসা আক্রমণ হয়ে যায় কিন্তু সকল কামালের ঘনিষ্ঠ বন্ধুরা এ ধানমন্ডি ছেড়ে চলে যায় কেউ কেউ বিদেশে চলে গেল আমরা কিন্তু লাইফ রিক্স নিয়ে চ্যালেঞ্জ করে আমরা তিন চার বন্ধু বললাম ক্লাবও বাঁচাবো ক্লাবের মধ্যে কামালকে বাঁচাবো শেখ কামাল পত্নী সুলতানা কামালের নামটাও হয়ে আছে স্মরণীয় বিশেষ করে বর্তমান প্রজন্মের খেলাধুলা অনুরাগী মেয়েদের কাছে নিজের সময়ে একশো মিটার স্প্রিন্ট আর লং জাম্পে ন্যাশনাল রেকর্ডধারী ছিলেন সুলতানা কামাল রাজধানী ধানমন্ডিতে আজ যে সুলতানা কামাল ওমেন্স কমপ্লেক্স দাঁড়িয়ে উনিশশো চুয়াত্তরে তার নামেই তা গড়ে তোলা হয়েছিল সুলতানা কামালের সমসাময়িক অ্যাথলিটদের স্মৃতিতে এখনও রঙিন তিনি আসলে আমার থেকে ভালো প্লেয়ার ছিল ও তো যখনই আমরা একসাথে দিতাম একবার বোধহয় ওকে আমি বিট করেছিলাম শেষের দিকে কিন্তু আমাদের মধ্যে ওই রকম রেশা রেশি বা কোনো কিছু ছিল না তবে সে সময় স্বপ্নের যে চিরকুট লেখা হয়েছিল তাকে রং তুলির রঙে রাঙানো হয়েছে ওনার লক্ষ্য ছিল এই দেশকে এই দেশের খেলাধুলাকে এশিয়ান মানে দশ বছরের মধ্যে এশিয়ান মানে নিয়ে যাওয়া আমি মনে করি শেখ কামালের এই অপ্রত্যাশিত এই ধরনের হত্যার পরে বাংলাদেশকে হত্যা করা হয়েছে এদেশের খেলাধুলাকে গলা টিপে হত্যা করা হয়েছে সেও যদি মনে করেন ভালো থাকতো আজকে তার দেখা দেখে হয়তো অনেক মেয়ে এগিয়ে আসতো তার স্টাইলটা ফলো করতো আমরা অর্গানাইজাররা ভালো না অর্গানাইজাররা যদি ভালো হতো খেলার উন্নতি হতো ছেলে মেয়েও আসতো পেরিয়ে গেছে কয়েক যুগ তবুও ক্রীড়া অনুরাগীদের হৃদয়ে দাগ কেটে যায় কামাল সুলতানারা মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা